আঠারোশো সালে উইল হেলম রঞ্জেন্ট উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের রশি আবিষ্কার করেন যেটি শরীরের মাংসপেশি ভেদ করে গিয়ে ফটোগ্রাফিক প্লেটে ছবি তুলতে পারত এই রশির প্রকৃতি তখন জানা ছিল না বলে তার নাম দেওয়া হয়েছিল এক্স এখন আমরা জানি এক্স হচ্ছে আলোর মতোই বিদ্যুৎ চম্বুকে তরঙ্গ তবে তার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের পরিচিত দৃশ্যমান আলোর থেকে কয়েক হাজার গুণ ছোটো তাই তার শক্তিও সাধারণ সাধারণ আলো থেকে কয়েক হাজার গুণ বেশি অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তার শক্তি হবে তত বেশি অর্থাৎ ততগুণ বেশি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোটো তাই আমরা খালি চোখে এক্সরে দেখতে পাই না এক্সরে তৈরি হয় যে উপায়ে সেটি এখানে লক্ষ্য করা যেতে পারে কাঁচের গ্লোকের দুপাশে দুটি ইলেকট্রোড থাকে এটি ক্যাথোড অন্যটি অ্যানোড টাংস্টেনের তৈরি ক্যাথোডের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে সেটি উত্তপ্ত করা হয় এখানে একটা আইকিউ যে এক্স রে তৈরি করার সময় কী ধরনের মেটাল ব্যবহার করা হয় এখানে ট্রাংস্টেন মেটাল ব্যবহার করা হচ্ছে তাপের কারণে ফিলামেন্ট থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং অ্যানোডের ধনাত্মক ভোল্টেজের কারণে সেটি তার দিকে ছুটে যায় ক্যাথোড ও অ্যানোডের ভেতর ভোল্টেজ যত বেশি হবে ইলেকট্রন তত বেশি গতিশক্তিতে অ্যানোডের দিকে ছুটে যাবে এক্স টিউব এই ভোল্টেজ একশো হাজার ভোল্টেজের কাছাকাছি হতে পারে ক্যাথোড থেকে প্রচণ্ড শক্তিতে ছুটে আসা ইলেকট্রনগুলো অ্যানোডকে আঘাত করে এই শক্তিশালী ইলেকট্রনের আঘাতে অ্যানোডের পরমাণুর ভেতর দিকে কক্ষপথে থাকায় ইলেকট্রন কক্ষপদশ্রুত হয় তখন বাহিরের দিকে কক্ষপথের কোনো একটি ইলেকট্রন সেই জায়গা পূরণ করে এই কারণে যে শক্তিটুকু উদ্বৃত্ত হয়ে যায় সেটি শক্তিশালী এক্সরে হিসেবে বের হয়ে আসে ঠিক তখন তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে বের হবে সেটি নির্ভর করে অ্যানোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হচ্ছে তার উপর সাধারণত তামাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ এক্স রে তৈরি করার সময় কোন ধরনের মেটাল অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এটি উত্তর হবে তামা এক্স ব্যবহার দেখব স্থানস্রুত হার হারে ফাটল ভেঙে যাওয়া হার অর্থাৎ এটি মূলত কঠিন অর্থাৎ যেটিকে ভেদ করে যেতে পারে না এরকম বস্তুকে শনাক্তকরণ করতে বা নজরদারি করতে বা পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয় যেরকম বুকের হার পায়ের হার বা বিভিন্ন অঙ্গের হার এছাড়াও রক্তের ভিতরে যদি ডাই বা রং ব্যবহার করি তাহলে রক্তের এই কোষ বা শিরাকেও আমরা নজরদারি করতে পারব পেটের এক্স করা যায় এক্স রে দিয়ে পিত্তথলিও কিডনিতে পাথরের অস্তিত্বিহ্নিত করা যায় কারণ সেটি কঠিন বুকের এক্স রে করে ফুসফুসের রোগ যেমন যক্ষা নিউনে ফুসের ক্যান্সার এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় এক্সরে ক্যান্সার কোষকে মেরে ফেলতেও সাহায্য করে কিন্তু গর্ভবতী মাদের ক্ষেত্রে এক্স রে ব্যবহার করা ঠিক হবে না এটি নবজাতকের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এক্স রে সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল আশা করি উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকবেন